ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়ান্ত ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন। মুমিনের সেফটি বেল্ট মূলত দুইটা, তার ব্যক্তিগত জীবনে, তার জাতীয় জীবনে যত রকমের দুর্যোগ, যত রকমের বিপদ আসে, গণ বিপদে তার ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষার জন্য দুটি উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলে দিয়েছেন। তার একটি হলো নবীর উপস্থিতি, রাসূলের উপস্থিতি। পৃথিবীর ইতিহাসে যত জাতি ধ্বংস হয়েছে, যত জাতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের উপরে আজাব এসেছে, গণ আজাবে যারা ধ্বংস হয়েছে এবং ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে, এরকম কোন জাতির ইতিহাসে একটি ঘটনাও দেখা যায় না যে নবী বা রাসূলের উপস্থিতিতে আজাব এসেছে। কোরআনের বিভিন্ন ঘটনা বলছে কোন আজাব, কোন শাস্তি, কোন কঠোর পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে যদি কোন জাতির উপরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে আজাব দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে নবীকে সেই জায়গা থেকে সরিয়ে নেন, যেমন নিয়েছিলেন লূত আলাইহিসসালামকে, যেমন সরিয়েছিলেন ইউনুস আলাইহিসসালামকে, এভাবে আরো বিভিন্ন নবী রাসূলদেরকে। এ সকল ঘটনাগুলো প্রমাণ করছে ইমানদারের জন্য ফার্স্ট সেফটি বেল্ট, নিরাপত্তার বেল্ট হলো নবী বা রাসূলের উপস্থিতি। আল্লাহ নবী এবং আল্লাহ রাসূলগণের উপস্থিতিতে কখনো আল্লাহর আজাব আসতে পারে না। যেহেতু আমাদের আজকের প্রেক্ষাপটে, আজকের যুগে, এই সময়ে কোনো নবী বা কোনো রাসূল আমাদের মাঝে নেই এবং কিয়ামত পর্যন্ত আর আসবেনও না, অতএব নিরাপত্তার এই প্রথম যে বেল্ট, এই সেফটি বেল্টটি আর আমরা পাচ্ছি না, এটি আমাদের হাতের নাগালে আর নেই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় অপশন রেখেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন। আর যদি কোনো জাতি ইস্তিগফারের ভিতরে লিপ্ত থাকে, ইস্তিগফারে রত থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায়, মাগফিরাতে, মাগফিরাত লাভের জন্য দোয়ার ভিতরে মশগুল থাকে, ইস্তিগফারের ভিতরে মশগুল থাকে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, অবনত মস্তকে আল্লাহ সুবহানাহু কাছে মাফ চায়, তাহলেও আল্লাহ সুবহানাহু তাদের প্রতি আজাব প্রেরণ করবেন না। তাহলে কোরআনে কারিমের সূরা আনফালের এই 33 নম্বর আয়াত আমাদেরকে যে দ্বিতীয় সেফটি বেল্ট, যেটি ভ্যালিড আছে, এখনও আমাদের মাঝে রয়েছে, সেটিকে ব্যবহার করার জন্য উৎসাহিত করছে। প্রিয় বন্ধুরা, অতএব অত্যন্ত ভয়াবহ আকারে যে ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসছে আমাদের দেশের দিকে, ভারত ইতিমধ্যে আক্রমণ করেছে, তো তাতে যেন আমাদের জাতীয় জীবনে বড় কোনো দুর্যোগ নেমে না আসে, বড় কোনো বিপদ না হয়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যে আমলটি করতে হবে তা হলো ইস্তিগফার করতে হবে, এবং সেটি একজন দুজনের নয়, গোটা দেশব্যাপী ইস্তিগফার করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। প্রিয় বন্ধুগণ, সেজন্য আমরা এই ঘূর্ণিঝড়ের আঘাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি থেকে যেন বাঁচতে পারি, আমাদের দেশের প্রত্যেকটি অঞ্চলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রক্ষা করেন, হেফাজত করেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বেশি থেকে বেশি ইস্তিগফার করা উচিত। ইস্তিগফারের জন্য বিশেষ কোনো গজ বা বিশেষ কোনো ভাষা নির্ধারিত করে দেওয়া নাই যে এর বাইরে আর কোনো ভাষা ইস্তিগফার করা যাবে না, বরং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আপনি যাই বলবেন সেটাই ইস্তিগফার, যদি তার কথার ভিতরে আপত্তিকর বা নিষিদ্ধ কোনো কিছু না থাকে। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। শুধু আস্তাগফিরুল্লাহ আপনি করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, এই সব ইস্তিগফার অন্তর্ভুক্ত, এর যে কোনোটি ইস্তিগফার আমরা করতে পারি। বড় ইস্তিগফার যদি করতে চান, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, এই ইস্তিগফার আপনি পড়ুন। ছোট ইস্তিগফার যদি করতে চান, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহ আমাকে মাফ করুন, আমার অপরাধের কারণে সাজা দিবেন না, আল্লাহ আপনি রহম করুন, এভাবে ইস্তিগফার করতে পারি। আর আরও ছোট সাইজের ইস্তিগফারও আছে, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারি, অর্থাৎ আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। প্রিয় বন্ধুগণ, এই ইস্তিগফার যদি আমরা গণহারে করি, জাতীয়ভাবে করি, সকলেই করি, সব জায়গাতে করি, সকল অঞ্চলের মানুষ করি, তাহলে ইনশাআল্লাহ জাতীয় দুর্যোগ, ভয়াবহ আজাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। অতএব আমাদের জাতীয় জীবনে যে সেফটি বেল্ট রয়েছে সেটাকে আমরা সবাই ইউজ করি, ঘূর্ণিঝড় ফণীকে উপলক্ষ করে, তাকে কেন্দ্র করে আমরা সবাই গণহারে ইস্তিগফার করি, চলতে ফিরতে, উঠতে বসতে, বাসা বাড়িতে সবাইকে আমরা শিখাই দিই। আমরা কেউ এটা যেন মনে না করি যে আমরা ঢাকা শহরে আছি, নিরাপদে আছি,
এখানে উপকূলীয় অঞ্চল না, নদীর পার্শ্ববর্তী এলাকা না, সাগর পার্শ্ববর্তী এলাকা না, বিধায় এখানে বোধহয় কোনো বিপদ আসবে না। প্রিয় বন্ধুগণ, বিপদ যখন আসবে তখন যদি আমি অট্টালিকার ভিতরে থাকি সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিপদ এসে হাজির হয়ে যাবে। বিধায় নিজে খুব নিরাপদ কোনো জায়গায় রয়েছি, অবস্থানে রয়েছি, সেই চিন্তা করে তৃপ্ত না থেকে বরং আল্লাহর কাছে গণহারে ইস্তেগফার করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।